আসসালামু আলাইকুম, অ্যাডমিশন মেন্টাল প্রিপারেশনের আরেকটা এপিসোডে সকলকে স্বাগতম। সো আজকে আলোচনার বিষয় হলো পড়া রিভাইজ দেওয়ার বা রিভিশন করার সবচেয়ে এফিশিয়েন্ট পদ্ধতিটা কি। সো পড়া রিভাইজ করার যে নর্মাল সিচুয়েশনটা হয়, যে ধরো তোমার সাত দিন পরে এইচএসসি পরীক্ষা বা সাত দিন পরে মেডিকেল ভর্তি পরীক্ষা, বা কালকে সকালবেলা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা, বা কালকে সকালবেলা তোমার কেমিস্ট্রি ভর্তি পরীক্ষা না কেমিস্ট্রি বোর্ড পরীক্ষা। সো এক্ষেত্রে যে সমস্যাটা সবচেয়ে বেশি আমরা ফেস করি, যে আমি এক রাতের মধ্যে কেমিস্ট্রির গোটা একটা বই তো শেষ করতে পারবো না, এক রাতের মধ্যে তো অর্গানিক কেমিস্ট্রি শেষ করা যায় না, সেক্ষেত্রে আমি গোটা বই কিভাবে শেষ করবো। এবং মেডিকেলের আগে আগে এত বেশি টেনশন হয় যে কি পড়বো কি পড়বো না সেটা আমরা বুঝতে পারি না। সেকেন্ড অপশনটা হলো রিভিশনের ক্ষেত্রে, যে আমি যদি কোনো একটা পড়া বেশি বেশি দিন রিভিশন না দিই আমি টোটালি ভুলে যাই, অর্থাৎ আমি কোনো এক মাসে খুব কষ্ট করে ক্যালকুলাস শেষ করলাম, এক মাস মাত্র ক্যালকুলাস করিনি, ক্যালকুলাসের কিছু আমার খেয়াল নেই। সেক্ষেত্রে আমি কিভাবে পড়তে পড়তে অ্যাডমিশন টাইমে দেখা যায় যে হয়তো বা উইকলি 1, 2, 3 যা পড়া হয়েছে উইকলি 4 আসে টোটালি ব্ল্যাঙ্ক হয়ে গেছে উইকলি 1 এর পড়াশোনা। এইসব সমস্যা থেকে আমরা কিভাবে বের করবো সেটা নিয়ে আমরা পয়েন্টগুলো কথা বলবো। পয়েন্ট নাম্বার 1, তুমি যদি এক্সামের আগে রিভিশন দিতে চাও, যে তুমি হয়তো বা মেডিকেলের 7 দিন আগে কি কি পড়বা, বুয়েটের 7 দিন আগে কি পড়বা, বা তোমার যদি এইচএসসি পরীক্ষার মাঝখানে বন্ধ না থাকতো তুমি কি পড়বা, যা হোক তুমি কি পড়বা এইটুক জানার জন্য তোমার ফার্স্ট অফ অল প্রয়োজন হলো পূর্ব উপস্থিতি। রিভিশন কোনো ইনস্ট্যান্ট কোনো কাজ না, যে অ্যাট অ্যান ইনস্ট্যান্ট তুমি কিভাবে রিভিশন দেবে এটা তোমাকে কেউ শিখাইতে পারবে না, এটা ওয়ে না। রিভিশন দেওয়ার জন্য দরকার হলো ফার্স্ট অফ অল পূর্ব উপস্থিতি, এটা নিজের মাথার মধ্যে ঢুকো। অর্থাৎ যখন তুমি কোনো টপিক রিভিশন দিতে চাবা সেটার জন্য তোমাকে আগে থেকে ওই টপিকটা যখন তুমি পড়বা, ফার্স্ট অফ অল কোচিংয়ে যখন জিনিসটা পড়াবে বা কলেজে যখন প্রথম জিনিসটা পড়াবে সেই জিনিসটা তখন থেকে মার্ক করা শুরু করতে হবে। কী কী আমরা মার্ক করবো? ফার্স্ট অফ অল স্ট্রং অ্যান্ড উইক পয়েন্টস, অর্থাৎ এই যে একটা লাইন লেখা আছে রিভিশন ম্যাটেরিয়ালস, বাই দ্য ওয়ে আমরা মার্কেটিং করতেছি যেহেতু কিউএন এর রিভিশন ম্যাটেরিয়ালস আমরা বের করি মেডিকেল ভার্সেস ইঞ্জিনিয়ারিং এর জন্য, যেটা হলো প্রত্যেকের জন্য কাস্টমাইজ রিভিশন ম্যাটেরিয়াল, যেটা তুমি মেডিকেল বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটির এক্সামের আগে রিভিশন দিতে পারবা। এটার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার অর্ডারের লিঙ্ক দেওয়া আছে, যাও। সো এখন কথা হলো ওই জিনিসটা তোমাকে কি বানাইতে হবে, তুমি আমাদের কাছে অর্ডার দেওয়া বানা দাও, তুমি নিজের রিভিশন ম্যাটেরিয়াল বানাবো। এখন রিভিশন ম্যাটেরিয়াল মানে এই না যে তুমি নিজের থেকে বসে বসে নোট করবা বা লিখবা, আমি নোট করাকে উৎসাহিত করি না। পয়েন্টটা যেটা নোট করতে হবে সেটা তোমাকে স্ট্রং পয়েন্ট আর উইক পয়েন্ট দেখতে হবে। স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট প্রত্যেকে কিন্তু ডিফারেন্ট, অর্থাৎ কারো থিওরিটিক্যাল প্রশ্ন বেশি মনে থাকে, অর্থাৎ আমি ছিলাম থিওরিটিক্যাল পাবলিক, আমার হলো যত প্রকার মুখস্থ জিনিসপাতি, বায়োলজি বলো যা বলো বলো আমার খুব বেশি মুখস্থ থাকতো, কোনো সংখ্যাগত তথ্য বলো আমার খুব বেশি মুখস্থ থাকতো, বাট আমার ম্যাথমেটিক্যাল টার্মগুলো কোনো একটা ম্যাথ কীভাবে করতে হয় সেটা আমার বেশি দিন খেয়াল থাকতো না। সো আমি ছিলাম থিওরিটিক্যাল পাবলিক, আমার স্ট্রং পয়েন্ট কি ছিল থিওরিটিক্যাল জিনিসপাতি, আমার উইক পয়েন্ট কি ছিল ম্যাথমেটিক্যাল জিনিসপাতি। তাহলে আমি এক্সামের আগে কি রিভিশন দেবো, থিওরিটিক্যাল জিনিসপাতি না, আমাকে আমার উইক পয়েন্টগুলো মার্ক করতে হবে। একটা চ্যাপ্টার বা একটা টপিক যখন তুমি কোচিংয়ে পড়াবো বা নিজে পড়তেছো তখন তোমাকে তোমার উইক পয়েন্টগুলো মার্ক করতে হবে, তোমাকে এক্সামের আগে অবশ্যই উইক পয়েন্টগুলো রিভিশন দিয়ে যেতে হবে। তুমি মার্ক করে ফেলো অথবা আলাদা করে নোট করো, বাট আমি অলওয়েজ সাজেস্ট করি মার্ক করো, বইয়ের মধ্যে বা গাইডের মধ্যে মার্ক করো, অথবা একটা পৃষ্ঠা নাও তুমি, হয়তো বা যদি 2-3 গাইড বা বই মিলায় পড়ো তখন ওই পৃষ্ঠাটাতে লেখো যে এই বইয়ের এই পৃষ্ঠা, এই বইয়ের এই পৃষ্ঠা, ওই বইয়ের এই পৃষ্ঠা, তাহলে যখন তুমি রিভিশন দিবা জাস্ট তুমি খাতাটা খুলবা পৃষ্ঠা পৃষ্ঠা দিয়ে তুমি রিভিশন দিয়ে নিবা। এটা হলো স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2 হলো দাগানো বই বা দাগিয়ে পড়া, এই জিনিসটাই হলো সবচেয়ে ক্রুশাল পার্ট। অনেকে বলে যে ভাইয়া 7 দিনে 16 বার বায়োলজি বই শেষ করা যায় না, একদিনে এতবার পড়া যায় না একটা বই রিভাইজ করবো কিভাবে। প্রশ্ন হলো যে 7 দিনে যখন 16 বার বায়োলজি বই শেষ করার কথাটা হচ্ছে তখন কিন্তু আমরা 7 দিনে 16 বার বায়োলজি বইয়ের প্রতিটা লাইন পড়তেছি না, আমরা জাস্ট অন দ্য ফার্স্ট টাইম ফার্স্ট অ্যাটেম্পটে আমরা প্রত্যেকটা লাইন পড়ছি, বাট ফার্স্ট অ্যাটেম্প পড়ার সময় আমরা বইয়ের কোনো একটা পেজের 2-3 লাইন যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করছি। সো একটা পেজের যদি তুমি শুধুমাত্র 2-3 লাইন চুজ করো, বইয়ে যদি 300 পেজ থাকে তুমি যদি শুধুমাত্র ইম্পর্টেন্ট লাইনগুলো রিভিশন দাও তোমার বইয়ের পেজ সঙ্গে অলরেডি 100 চলে আসছে, অর্থাৎ 200 পেজ এক্সট্রা ইনফো। যদি তুমি শুধুমাত্র ইম্পর্টেন্ট লাইনগুলোকে একটা বই বানাও সেক্ষেত্রে আমি কিন্তু শুধুমাত্র ইম্পর্টেন্ট লাইনগুলো রিভিশন দিচ্ছি, দ্যাটস ওয়াই ভালো স্টুডেন্টরা বই দাগায় পড়ে। সো তুমি যদি নিজে দাগাইতে পারো, না হয় আমাদের কাছ থেকে দাগানো বই অর্ডার দাও, যা করো করো, কারোর কাছ থেকে দাগানো বই কিনো, বড় কারোর কাছে দাগাই নাও, বাট আমার বেস্ট সাজেশন হলো নিজে বই দাগাও। কারণ হ্যাঁ বই দাগাবো কীভাবে এটার উপর সিঙ্গেল হ্যান্ডেড ডিফারেন্ট ভিডিও আছে চ্যানেলের মধ্যে, বাট তুমি যদি নিজে বই দাগায় পড়ো তোমার জন্য রিভিশন দেওয়া বেস্ট ইজি হবে। বাট এই দাগানো বইটা শুধুমাত্র থিওরিটিক্যাল পার্টের জন্য প্রযোজ্য, তোর ম্যাথমেটিক্যাল পার্ট, ওকে, ম্যাথমেটিক্যাল পার্টে তোমাকে যেটা করতে হবে নির্ধারিত ম্যাথ দাগাইতে হবে। আমি কেতাবউদ্দিন স্যারের বইয়ে যেটা করছিলাম যে প্রত্যেক টাইপের সবচেয়ে কঠিন কঠিন যেগুলো ম্যাথ আমার কাছে মনে হইতো আমি ভুলে যাব সেগুলো আমি মার্ক করে রাখতাম, আমি এক্সামের আগে রাতে শুধুমাত্র অ্যান্সার শিটে ওই অ্যান্সারগুলো দেখে যেতাম, ওখানে অ্যান্সার শিটে করে দেওয়া আছে না ওখান থেকে আমি দেখে যেতাম। এরপরে সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট, এই জায়গাটাতে সবাই ভুল করবো, সেটা হলো কিউএনএ মানে কোশ্চেন অ্যানালাইসিস। দেখো
ধরো তুমি আমাকে যদি বলো যে তুমি রিভিশন দিবা মেডিকেল ভর্তি পরীক্ষার আগে, এখন একটা তো টপিক আছে টুনটুনি পাখির বাসা বানানো, তাই না? তুমি কি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে টুনটুনি পাখির বাসা বানানো পড়বা, নাকি রক্ত রিলেটেড একটা চক আছে রক্তের যেই কণিকাগুলো নিয়ে, তুমি কোনটা রিভিশন দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবা? অবভিয়াসলি তুমি বুঝতে পারছো যে রক্ত রিলেটেড কোশ্চেন বেশি আসে, টুনটুনি পাখির বাসা বানানো ইম্পর্টেন্ট না? সো তুমি যদি পরীক্ষার আগে রাতে টুনটুনি পাখির মার্ক করে রাখো যে আমার থিওরিটিক্যাল প্রশ্ন কম মনে থাকে, তাই আমি টুনটুনি পাখির বাসা বানানো রিভিশন দিয়ে যাবো, তাহলে কিন্তু হবে না। তোমাকে বুঝতে হবে যে হুইচ ওয়ান ইজ ইম্পর্টেন্ট, হুইচ ওয়ান ইজ নট ইম্পর্টেন্ট। অর্থাৎ বইয়ের ভর্তি পরীক্ষার আগে কেতাবের বইয়ের ইয়া বড় বড় ম্যাথ তুমি যদি মার্ক করে রাখো, কারণ তোমার মনে থাকে না, দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু রিভাইজ, বা ওটা আসল রিভিশন ম্যাটেরিয়াল না। সো রিভিশন ম্যাটেরিয়াল যখন তুমি বানাবা তখন তোমাকে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে যে তোমাকে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। দ্যাটস ওয়াই আমাদের প্রফেশনাল রিভিশন ম্যাটেরিয়াল আছে, যে আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে যেগুলো কঠিন কঠিন সেগুলো দিছি। অর্থাৎ তোমাকে বিগত বছরের কোশ্চেন, ধরো বুয়েট মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটি বা HSC মেডিসিনে বসো, যেগুলো থেকে কোশ্চেন আসছে বিগত বছরে, সেগুলোর মধ্যে কোনটা তোমার উইক পয়েন্টস, কোনটা তোমাকে বেশি পড়তে হবে, সেগুলো রিভাইজ দিতে হবে তোমাকে, ঠিক আছে? সো অযথা যাতে টুনটুনি পাখির বাসা বানানোর মতো বোগাস টপিক তুমি যাতে ডাগায় রিভিশন করা না শুরু করো। সো আই হোপ দিস কনসেপ্ট ইজ ক্লিয়ার। দুই নম্বর পয়েন্ট, নো ইয়োর টাইপ অ্যান্ড মার্ক দেম। এখন দেখো, নো ইয়োর টাইপ এই পয়েন্টটা আমরা এখানেও বলছি, তাও আবার ফোকাস করতেছি যে তুমি কোন টাইপের মানুষ। দেখো আমরা মানুষ হিসেবে প্রত্যেকে ডিফারেন্ট, কারো সূত্র মনে থাকে, কারো প্রতিবেদন মনে থাকে, কারো থিওরি মনে থাকে, কারো সংখ্যাগত তথ্য মনে থাকে, কারো সংখ্যাগত তথ্য মনে থাকে না, একই মানুষের ফিজিক্স মনে থাকে, কেমিস্ট্রি মনে থাকে না, একই মানুষের ফিজিক্স মনে থাকে, ম্যাথ মনে থাকে না। সো উই আর টোটালি ডিফারেন্ট। সো তোমাকে বুঝতে হবে তোমার উইক পয়েন্ট কোনগুলো, স্ট্রং পয়েন্ট কোনগুলো। ভাই কীভাবে বুঝবো উইক পয়েন্ট কোনগুলো, স্ট্রং পয়েন্ট কোনগুলো? তুমি দেখবা যে তুমি একটা পড়ার পরে তিন চার দিন পরে কোনটা মনে থাকে। সো আমার ক্ষেত্রে এমন হয়েছিল, আমি বায়োলজি যে কোনো একটা বই মুখস্থ করার পরে মনে তোমার তিন চার দিন পরে তুমি ধরালে পারতাম আমি, বাট একটা যদি ম্যাথমেটিক্যাল সূত্রগুলো আমার আয়ত্ত করতে করতে অনেক দিন টাইম লেগে গেছে। সো আমার উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট আমি কিন্তু ফাইন্ড আউট করে ফেলছিলাম। সো তোমার যদি রিভিশন ম্যাটেরিয়াল ভালো বানাতে চাও, রিভিশন করে এফিশিয়েন্ট পদ্ধতি চাও, তোমাকে অবশ্যই অবশ্যই তোমার টাইপটা জানতে হবে, তুমি কোন টাইপ, মুখস্থ টাইপ নাকি প্রতিবেদন টাইপ। ওকে, এবার চলে আসি তিন নাম্বার, ক্যালকুলেট মিনিমাম রিভিশন টাইম। এটা কথা কোন জন্য প্রযোজ্য? পরীক্ষার আগে রাতে বা পরীক্ষার আগে সপ্তাহে কি পড়বো সেটার জন্য না, এটা প্রযোজ্য হলো সেটার জন্য যে তুমি যদি একটা নির্ধারিত টাইম ধরে পড়তেছো, ধরো আমাদের এই অ্যাডমিশন টাইমে তিন চার মাস ধরে পড়ানো হয়, উইকলি ওয়ান টু থ্রি প্রত্যেকের পড়া কিন্তু ডিফারেন্ট, বাট উইকলি তিনে আসে দেখা যায় উইকলি ওয়ানে কি পড়ছি সেটা কমপ্লিটলি বের হয়ে গেছে, অথবা ইন্টার লাইফে যেটা সবচেয়ে বেশি হয়েছে, আমি এত কষ্ট করে ক্যালকুলাস করলাম বাট আমি এক মাস পরে আসে দেখি ক্যালকুলাসের কিছু পারি না, এই জিনিসটা আমাদেরকে অবশ্যই প্রিভেন্ট করতে হবে। তাহলে তুমি দেখলে যে এত কষ্ট করে উইকলি ওয়ানে যা পড়লাম সেটা কিন্তু তুমি ভুলে গেলাম। সো তোমাকে যেটা করতে হবে, ক্যালকুলেট ম্যাক্সিমাম রিভিশন টাইম, মানে তুমি একটা টপিক পড়ার সর্বোচ্চ কতদিন মনে রাখতে পারো এটা তোমাকে আগে থেকে ক্যালকুলেট করে ফেলতে হবে। অর্থাৎ তুমি যেটা করতে পারো যে তুমি একটা টপিক পড়লা, দেন তুমি অনেকদিন রিভিশন দিলা না, একদিন রিভিশন দিলা না, দেন তুমি ট্রাই করলো ওখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার করো, ফ্রেন্ডদেরকে বলো যে আমাকে ধরা কোনো একটা ম্যাথ দেখলে এটা ভালো পারি কি না, না দেখে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যেদিন যায় তুমি দেখতেছো যে না আমার মোটামুটি মনে হচ্ছে যে মেমোরি লস মনে হচ্ছে, যে এই সূত্রটাও কি ছিল ভুলে যাচ্ছে, অর্থাৎ ওইখানকার ম্যাথ বা থিওরি করার জন্য তোমাকে খুলে দেখতে হচ্ছে, দেন ইউনিট রিভিশন। সো এই টাইমটা কিন্তু প্রত্যেকের জন্য ডিফারেন্ট, কারো হয়তো বা তিন দিন মনে থাকবে, কারো সাত দিন মনে থাকবে, কারো এক মাস মনে থাকবে, কারো দুই মাস মনে থাকবে। সো তোমার যে রিভিশন টাইমটা থাকবে ম্যাক্সিমাম টাইমটা ঠিক ওইটার আগের একদিন আগে তোমাকে রিভিশন দিতে হবে। জিনিসটা অনেক ক্রিটিক্যাল শুনে এলো, অতটা ক্রিটিক্যাল না, তুমি নিজেও জানো যে তোমার সর্বোচ্চ কয়দিন মনে থাকে, অনেক ধরনের না ভাইয়া পরে তিন দিনই মনে থাকে না, তোমাকে তাহলে রিভিশন বেশি দিতে হবে, যা তিন দিনের বেশি মনে থাকে তাকে তাহলে কি আর একটু পরে রিভিশন দিতে হবে। বাট ফাইন্ড ইউর ম্যাক্সিমাম রিভিশন টাইম, তুমি যদি তোমার এবিলিটি সম্বন্ধে জানো দেন তুমি বাকিদের চেয়ে এগিয়ে থাকবা। দ্য পয়েন্ট ইজ, চ্যাম্পিয়নরা কিন্তু নিজের উইকনেসটা সবচেয়ে বেশি জানে, তুমি একজন চ্যাম্পিয়নের স্ট্রং পয়েন্ট কি সেটার চেয়ে বেশি সে ফোকাস করে তার উইকনেসগুলো কি কি। তো তুমি যদি তোমার কতটুক টাইম তুমি একটা পড়া মনে রাখতে পারো এইটুকু যদি তুমি ক্যালকুলেট করতে পারো, দেন ইউ আর এ রিয়েল চ্যাম্পিয়ন। তুমি কিন্তু নিজের উইকনেসটা জানো যে আমার তিন দিনের বেশি পড়া মনে থাকে না। সো তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে রিভিশন দেওয়া শুরু করো, তুমি অবভিয়াসলি 10-15 দিন আগে থেকে পড়া শুরু করবো না, কারণ 10-15 দিন আগে তুমি যেটা পড়বা সেটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগে মাথা থেকে বের হয়ে যাবে। সো তোমাকে তোমার যদি রিভিশন টাইম খেয়াল থাকে যে আমার 7 দিন সর্বোচ্চ মনে থাকে, তাহলে মেডিকেলের রিভিশন প্ল্যান তোমার শুরুই হবে 7 দিন আগে থেকে মেডিকেলের। ক্লিয়ার? ওকে, চার নম্বর পয়েন্ট, ইনক্রিজ রেসিডুয়াল ভলিউম। এই জায়গাটা আল্লাহ দুনিয়ার কোনো কোচিং সেন্টার কোনো ভাইয়া কোনোদিন আমাকে বলে নাই, বাট এটা হলো আমার একটা ফাইন্ডিং, সেটা নিয়ে বলা উচিত সবার। সেটা হলো রেসিডুয়াল ভলিউম। হোয়াট ইজ রেসিডুয়াল ভলিউম? দেখো আমি যদি একটু হলো মার্কারটা নিয়ে নেই, যে এটা হলো ধরো আমাদের ফুসফুস, ঠিক আছে, ফুসফুসের হলো দুইটা লোব আছে এবং তুমি এখান দিয়ে নিঃশ্বাস নিচ্ছ, ঠিক আছে। রেসিডুয়াল ভলিউম হলো যে নিঃশ্বাস নেওয়ার সময় নিঃশ্বাস যদি আমরা ছাড়েও দেই,
তারপরও একটা নির্ধারিত পোর্শন ফুসফুসের মধ্যে অবশিষ্ট থাকে। এখন রেসিডুয়াল ভলিউমের মাত্রা ধরে নিলাম যে 500 ml, 500 ml, ঠিক আছে। এখন এই রেসিডুয়াল ভলিউম কিন্তু খেলোয়াড়দের ক্ষেত্রে বেশি হয়, অর্থাৎ তাদের দম বেশি থাকে, যারা অ্যাথলিট তাদের ক্ষেত্রে বেশি থাকে। আবার যখন তুমি হলো স্মোক করবা বা ফুসফুসের বিভিন্ন রোগে হুমবা, তোমার রেসিডুয়াল ভলিউম কমে যাবে। এখন রেসিডুয়াল ভলিউমটা কি, যে তুমি যদি একান্তই ডিভিশন না দাও, অর্থাৎ তোমাকে যদি হঠাৎ করে মানে আচমকা আমি ধরে বাঁধে নিয়ে আসলাম, তুমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো, ধূপ করে আনে একটা চ্যাপ্টার দিয়ে বললাম যে এই 50টা এমসিকিউ করে দাও আমাকে, তুমি ওই চ্যাপ্টারটাতে কত পাবা, দ্যাটস ইউর রেসিডুয়াল ভলিউম, অর্থাৎ উইদাউট প্রিপারেশনে। এখন হোয়াই রেসিডুয়াল ভলিউম ইজ সো মাচ ইম্পর্টেন্ট, কারণ এই যে আমরা এত লাফালাফি করতেছি না রিভিশন, ট্রাস্ট মি ম্যাম, মেডিকেল ভর্তি পরীক্ষার আগের রাতে বা তার দুই দিন আগে থেকে কোনো পড়া হয় না, লিটারালি মাথায় কিচ্ছু ঢুকে না, অনেক কিছু মনে হবে এই পড়বো ওই পড়বো, কিচ্ছু ঢুকবে না, বুয়েট ভর্তি পরীক্ষার আগে কিচ্ছু ঢুকে না, এমন একটা ট্রমা কাজ করে বা ভয় কাজ করে কিছু ঢুকানোর মতো থাকেই না, কারণ ওই সময় মাথা বলে যে না ভাই আমি এখন স্ট্রেসে আছি, আমি কিছু নিতে পারবো না। সো ওই সময় তোমার কাজ করে রেসিডুয়াল ভলিউম। আরও যেটা ঘটনা ঘটে, যে ধরো আজকে তোমার জামির পরীক্ষা, তারপরের দিন ঢাবির পরীক্ষা, আমাদের হলো যেদিন রুয়েটার পরীক্ষা ছিল পরের দিন রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা ছিল, যেদিন ডেন্টালের পরীক্ষা ছিল ওই দিনই তার আমাকে ময়মনসিংহে যেয়ে পরের দিন হলো আমাকে বাহুতে পরীক্ষা দিতে হয়েছে। সো এক রাতের মধ্যে তো রিভিশন দেওয়া কিছু পসিবল না। সো এই জায়গাটাতে তোমাকে যেটা কাজ করবে সেটা হলো রেসিডুয়াল ভলিউম, আমরা চাইলেও একটা টাইমে যেয়ে রিভিশন দিতে পারবো না। সো এই রেসিডুয়াল ভলিউম যদি তোমার বেশি হয়, যে না কোনো একটা চ্যাপ্টার ভাই আপনি আমাকে একান্ত কোনো পড়ারই টাইম না দেন, তারপরেও যদি আপনি আমাকে এই এই চ্যাপ্টারটার উপর এক্সাম দিতে বলেন, তাইলে আমরা তাইলে আমি 100 মধ্যে আপনি 70 পাবো, রেসিডুয়াল ভলিউম 70, তারও হয়তো একান্ত না পড়ে 30। সো রেসিডুয়াল ভলিউম যদি তোমার কম হয় তোমার জীবনে দুঃখ আছে, কারণ অ্যাডমিশন টাইমে রেসিডুয়াল ভলিউমটা অনেক বেশি কাজে লাগে। সো রেসিডুয়াল ভলিউম আমরা বাড়াবো কীভাবে, সো অ্যাথলিট যেমন ব্যায়াম করে আমরা ঠিক ব্যায়াম করবো। অ্যাজ এ স্টুডেন্ট আমাদের ব্যায়াম করার জায়গা কি, এক্সামস, আমি যত বেশি এক্সাম দিব তত বেশি আমার রেসিডুয়াল ভলিউম বাড়বে। বাই দ্য ওয়ে এইচ কোর্স টেস্টের এক্সাম ব্যাচ আছে, তুমি আমাদের কাছে অনলাইনে এক্সাম দেওয়ার ব্যাচে ভর্তি হতে পারো। দেন তুমি যদি বেশি বেশি করে বাসায় বা কোচিং সেন্টারে বা মডেল টেস্ট বইতে এক্সাম দাও, তোমার অবশ্যই অবশ্যই বাকিদের চেয়ে রেসিডুয়াল ভলিউম বৃদ্ধি পাবে, দ্যাটস এ কমন সেন্স, ওকে। এখন কথা হলো যে এর চেয়ে বেশি যেটা সিগনিফিকেন্ট সেটা হলো উইদাউট প্রিপারেশন এক্সাম, অর্থাৎ আমরা যেই জিনিসটা দিয়ে রেসিডুয়াল ভলিউম মাপতেছিলাম, যে হঠাৎ করে উইদাউট প্রিপারেশন এক্সাম দিয়ে, ঠিক ওই কাজটা আমরা বারবার করবো। আমি ওমেকাতে যে কয়দিন এক্সাম দিছি একটা সিঙ্গেল লাইন পড়ে যায় এক্সাম দিনে, যদিও এক্সামগুলো যথেষ্ট সিরিয়াসনেস নিয়ে দিতাম, অর্থাৎ আমি সবাই অ্যান্সার করে আসতাম, সবাই অ্যান্সার করার চেষ্টা করতাম, বাট একেবারে প্রিপারেশন ছাড়া দিতাম, যাতে আমি আমার রেসিডুয়াল ভলিউমটা ডে বাই ডে ইনক্রিজ করতে পারি। অর্থাৎ ওই মোমেন্টে পরীক্ষার হলে উইদাউট না পড়ে যে সূত্রটা মনে আসতেছে না, বাসায় এসে যখন আমি সূত্রটা রিভিশন করব তখন আমার ওই সূত্রটা মাথার মধ্যে গাঁথে যাবে। এমন অনেক কোয়েশ্চেন ছিল যেগুলো ওই পরীক্ষায় আমি ভুল করছি বা ওই পরীক্ষায় পারি নাই বা পরীক্ষার অনেক চিন্তা করে করছি, সেগুলো কিন্তু আমার এখনও মাথায় আছে। সো দ্যাটস হাউ ইউ ইনক্রিজ ইউর রেসিডুয়াল ভলিউম, তোমার রেসিডুয়াল ভলিউম যত বেশি হবে তোমার রিভিশনের প্রতি নির্ভরতাটা তত কমে আসবে ডে বাই ডে। সো উইদাউট প্রিপারেশন এক্সাম বা এক্সাম দিয়ে দিয়ে নিজের রেসিডুয়াল ভলিউমটা বাড়াও, কারণ এই যে রিভিশন দেওয়ার এই প্রসিজারটা না, ইটস এ ভেরি লং প্রসিজার, অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ডে তুমি কিন্তু এটা পারবা না, সামাল দিতে পারবা না, চাইলেও তোমরা এক রাতে অর্গানিক কেমিস্ট্রি বই পড়তে পারবা না, কারণ তুমি আগে হয়তো একটা নির্ধারিত, যেটা হলো কমন একটা পারসেপশন বুঝো, যে একটা চ্যাপ্টার তোমাকে যদি দেওয়া হয় তুমি এটাতে হয়তো বা 20-এর মধ্যে 15 পাইলা, এবার দুইটা চ্যাপ্টার দেওয়া হলো 15-20-এর মধ্যে 12 চলে আসলো, গোটা বই দেওয়া হলো 20-এর মধ্যে 10, দুইটা বই দেওয়া হলো 20-এর মধ্যে 8, 6টা বই দেওয়া হলো অ্যাডমিশনের ক্ষেত্রে, তখন কিন্তু 20-এর মধ্যে 5 আসতে বাধ্য, দ্যাটস ওয়াই ইনক্রিজ ইউর রেসিডুয়াল ভলিউম, রিভিশন টিভিশন অনেক দিছো। লাস্ট বাট নট লিস্ট, মেন্টাল প্রবলেম থেকে বের হয়ে আসা সবার হয়, একটা খুব বড় একটা পার্সেন্টেজ আছে যারা ভাবে যে শুধুমাত্র আমি পড়া মনে রাখতে পারি না। দেখো এই যে এত কিছু লাফালাফি করতেছি না আমি, এই যে রিভিশন মেটেরিয়াল রেফারেন্স মেটেরিয়াল আমারও মনে থাকে না, আমি আমার লেভেল 1 টার্ম 1 ভার্সিটিতে পড়া অবস্থায় হয়তো 6 মাস আগে যে থিওরিগুলো পড়ছি একেবারে মাথা, আমাকে যদি কেউ গান পয়েন্ট গুলি করে দেয় সে বল আমারে খেল নাই, এইচএসসি লাইফের অনেক কিছুই আমি ভুলে গেছি এত পড়াশোনা করার পরে। সো এই জিনিসটা সবার মধ্যে হয়, আমারও রিভিশন দিতে লাগে, আমারও রেসিডুয়াল ভলিউম বাড়াইতে লাগে। সো আমি নিজেকে একজন ভালো স্টুডেন্টের জায়গায় যদি ধরি তাহলে আমারও যদি লাগে, তাহলে যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের আরও বেশি লাগে। সো এই যে একটা মেন্টাল ড্রামা, যে আল্লাহ আমার মনে থাকে না, কেন আমার মনে থাকে না, কী হবে আমার দিয়ে, এটা কিন্তু তোমার কোনো দরকার নেই, অনেক ভালো ভালো স্টুডেন্টেরও মনে থাকে না। সো যেটা করতে হবে যে তোমাকে এটা মানে নিতে হবে যে আমার পড়া মনে থাকে না, একটা নির্ধারিত টাইমের পরে আমাকে এটা অবশ্যই অবশ্যই রিভাইজ করতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই তুমি কী করবা, নিজের রিভিশন ম্যাটেরিয়াল বানাবা, নিজের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানবে এবং রেসিডুয়াল ভলিউম বানাবো। তো আশা করি এই ভিডিওটার পরে আমরা হলো পড়া রিভিশন করার একটা এফিশিয়েন্ট পদ্ধতি সম্বন্ধে যথেষ্ট ক্লিয়ার হলাম।